أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত রোজাদার ভাই বোনেরা, এখন আমরা আপনাদের সামনে আলোচনা করব সিয়াম অবস্থায় কোন কোন কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যে কাজগুলো থেকে বেঁচে না থাকলে সিয়ামকে কলুষিত করে ফেলতে পারে, আমাদের সিয়াম ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ সিয়াম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটাকে যদি আপনি কলুষতা থেকে মুক্ত না করতে পারেন, তাহলে আপনার ইবাদতের পরিপূর্ণ সওয়াব পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। সেই জন্য আমরা আপনাদের সামনে উল্লেখ করছি সিয়াম অবস্থায় কোন কোন কাজগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আমাদের আপনাদের সামনে আমরা এই জিনিসগুলো এক এক করে তুলে ধরছি। এক, সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা থেকে, অন্যায় কাজ করা থেকে বিরত থাকা। সকল প্রকার অন্যায় কাজ, যে কোনো ধরনের অন্যায় কাজ এবং যে কোনো ধরনের মিথ্যা, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান লাম ইয়াদা ক্বাউলাজ যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম রাখার পর, রোজা রাখার পর সে তার মিথ্যা কথা বলা বর্জন করতে পারলো না এবং মিথ্যা কাজ করা বর্জন করতে পারলো না, আল্লাহর জন্য তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। তাহলে চিন্তা করুন, আল্লাহর জন্য তার সিয়ামের কোনো প্রয়োজন নেই যদি সে মিথ্যা কথা থেকে বেঁচে না থাকতে পারে। বুখারীর 1903 নম্বর হাদিস। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রোজা অবস্থায় যেন আমরা কোনো মিথ্যা কথা না বলি এবং অন্যায় কাজ না করি, সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে, ক্যাম মিন সোয়াইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, অনেক রোজাদার ব্যক্তি রয়েছে এমন যারা আসলে রোজা থাকে না, শুধুমাত্র উপবাস থাকে। ওয়া ক্যাম মিন কোয়াইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, আর অনেক রাতের বেলা দাঁড়ানোওয়ালা আছে এমন যারা শুধুমাত্র আসলে রাত্র জাগরণ করে। সুনানে দারিমির হাদিস। তাহলে যদি মিথ্যার কারণে আপনার আমার সিয়ামটা কলুষিত হয়ে যায়, সব বিনষ্ট হয়, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের উচিত মিথ্যাটাকে আগেই ছেড়ে দেওয়া, আর যদি এমনটা হয়ে যায় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নেওয়া। সুনানে দারিমির 301 নম্বর হাদিস, হাদিসটি সহিহ হাদিস। দুই, কোনো মুসলিম ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকা। আমাদের কাছে একে অপরের নিন্দা করাটা, পরস্পরের কাছে প্রচার করা, এটা যেন খুব ভালো মনে হয়। আসলে এটা একটা গীবত করা, এটি একটি কবিরা গুনার অন্তর্ভুক্ত। রমাদানুল মুবারক উপলক্ষে আমাদের কমপক্ষে রমজান উপলক্ষে হলেও গীবত থেকে বেঁচে থাকা উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিম সূরা আল হুজারাত এর 12 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের যেন গীবত না করো। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করে যে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকারিহতুমুহু, অবশ্যই সেটা তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী এবং ক্ষমাকারী। তিন, এই সিয়াম অবস্থায় আমরা বেঁচে থাকবো ঝগড়া করা থেকে। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরব, শুধুমাত্র খাবার পান করা, সহবাস করা, বিরত, এগুলো থেকে বিরত থাকার নামই সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম হলো অযথা কথাবার্তাগুলো থেকে, অযথা কথাবার্তা বলা থেকেও বিরত থাকার নাম সিয়াম, এবং অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল কাজ করা, এগুলো থেকেও বেঁচে থাকার নাম সিয়াম। সিয়াম মানে হলো আল ইমসাক, বিরত থাকা। তাহলে এগুলো থেকেও বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুতরাং তোমাকে যদি কেউ গালি দেয়,
অথবা ঝগড়া করতে আসে অথবা তোমার সাথে মূর্খতাসুলভ আচরণ করে, তুমি তাকে বলো ইন্নি সোয়াইমুন, ইন্নি সোয়াইমুন, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি একজন রোজাদার ব্যক্তি। সহিহ ইবনে খুজাইমার 1996 নম্বর হাদিস। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ঝগড়া বিবাদ করা থেকেও বেঁচে থাকতে হবে এবং অযথা কথাবার্তাগুলো থেকেও বেঁচে থাকতে হবে। সাথে সাথে আরেকটি হাদিস যে হিংসা বিদ্বেষ এগুলোকেও বর্জন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অবশ্যই তোমরা বেঁচে থাকবে হিংসা করা থেকে। ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসা মানুষের নেক কাজগুলোকে এমনভাবে গ্রাস করে ফেলে, এমনভাবে নষ্ট করে ফেলে যেমনভাবে লাকড়িকে আগুনে লাকড়িকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, হিংসা ঠিক তদ্রূপ মানুষের নেক কাজগুলোকে নষ্ট করে দেয়। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এ রমজান উপলক্ষে আমাদেরকে হিংসা করা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটি হলো এই রমজান মাসে আমরা একে অপরের প্রতি যে খারাপ ধারণা পোষণ করে থাকি এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে মানদার বান্দাগণ তোমরা প্রচুর পরিমাণ ধারণা করা থেকে বেঁচে থাকো। ফা ওয়া ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অবশ্যই কিছু ধারণা রয়েছে যেগুলো পাপ। ওয়ালা তাজাসসু, সুতরাং তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করবে না। তাহলে এই আয়াত আমাদের সামনে ক্লিয়ার করছে যে রমাদানুল মুবারক উপলক্ষে একে অপরের প্রতি খারাপ ধারণা করা এগুলোকেও বর্জন করতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই বক্তব্য দিয়েছেন। মিশকাত আল মাসাবির আদাবদ্দে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন ইয়াকুম ওয়াজ্জান, এবং মুসলিম শরীফেরও আদাবদ্ধে উল্লেখ করা হয়েছে তোমরা অবশ্যই ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, অবশ্যই ধারণাবশত কথা বলা এটা সবচাইতে বড় মিথ্যা। আজকে আমরা এটা থেকে অনেক ইসলামী বিশেষজ্ঞদেরকে বেঁচে থাকতে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা যারা কথা বলতে যাব আমাদের উচিত একটু ধারণাবশত কথা বলাকে বর্জন করা এবং জেনেই তারপর কথা বলা। সেই জন্য ধারণা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এই ধারণাটা অনেক বড় পাপ, আর এই পাপের কারণে হতে পারে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। সেই জন্য রমাদানুল মুবারক উপলক্ষে আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, কারণ যদি আমরা এই কাজগুলো থেকে বেঁচে না থাকি তাহলে আমাদের রোজাকে কলুষিত করে ফেলবে। আরেকটি কাজ, কাউকে নিন্দা করা ও বিদ্রুপ করা থেকেও বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে মানদার বান্দাগণ তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে বিদ্রুপকারীদের চাইতে তারা উত্তম হতে পারে। ঠিক কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলাকে নিয়ে বিদ্রুপ না করে, এবং ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। অর্থাৎ অনেকেই দেখে যায় খারাপ নাম দিয়ে তাকে ডাক দেওয়া হয়। এই যে জিনিসগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো পাপ কাজ। তাহলে আমরা এখানে পেলাম অনেকগুলো কাজ, যে কাজগুলো আমাদের রোজাকে কলুষিত করে দিতে পারে সে কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কাজগুলো সিয়ামের জন্য ক্ষতিকর, আর এই কথা ও কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক নাম্বার গিয়েছে যে মিথ্যা কথা বলা ও অন্যায় কাজ করা থেকে বিরত থাকতে হবে, এরপর আমি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। দুই নাম্বার গিয়েছে কোনো মুসলিম ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকা। তিন নাম্বার গিয়েছে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। চার নাম্বার গিয়েছে হাসাদ বা পারস্পরিকতা বর্জন করা, অর্থাৎ হিংসা বিদ্বেষগুলোকে বর্জন করে চলা। তারপর
ছয় নাম্বার গিয়েছে কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা ও দোষ ত্রুটি খুঁজে বের করা থেকে বিরত থাকা। ছয় নাম্বার গিয়েছে কাউকে নিন্দা করা ও বিদ্রুপ করা থেকে বিরত থাকা। এই জিনিসগুলো আমাদের সিয়ামকে ক্ষতি করে ফেলতে পারে, সেই জন্য সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের 100% সওয়াব পেতে হলে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সকল প্রকার অন্যায় কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যেই ছয়টা কাজ আমরা উল্লেখ করেছি এই কাজগুলো থেকেও আমাদেরকে অবশ্যই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সকল প্রকার সে সকল কাজ, যে কাজগুলো আমাদের সিয়ামকে ক্ষতি করে ফেলবে, সেগুলো থেকে আমাদের নিজেদের সিয়ামগুলোকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন।